মুসলমানের ঘরে ছেলে মেয়েরা বড় তরুণেরা আয় আমার নও জওয়ান যুবকেরা পর্দার অন্তরালে মা ও বোনেরা এ আমার নও জওয়ান যুবকেরা তাই আজ আপনাদের জানিয়ে দেয় আপনাদের কাছে বলে দেয় আজ আমার এখানে অনেক মুরব্বী চাচা বসে আছে আমার জওয়ান যুবক ভাই বসে আছে পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা বসে আছে তাই আপনাদের পীরের ঘরের বাচ্চা হিসাবে জানিয়ে দে যায় আপনারা এখানে যত ভাই যত চাচা এসে বসেছে আপনারা প্রত্যেকে আলে মালে মালে এ যুবকেরা আয় আমার মুরব্বী চাচা জানেরা তাই আপনাদের জানিয়ে দে যায় কোন পাগল ম্যাগাত বেরেন ঠিক নাই বেরেন খারাপ ওই পাগল যদি সে তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে এক তালা দু তালা তিন তালা যদি দেয় ফতোয়া হলো তালাক হবে না ফতোয়া হলো তালাক হবে না এ নওজওয়ানেরা তাই আপনাদের জানিয়ে দিয়ে যায় কোন নিশাখোর মালখোর নিশা অবস্থায় সে যদি তার বাড়িতে গিয়ে তার বিবিকে গিয়ে যদি শরিয়াত অনুযায়ী শরিয়াত মেনে এক তালাক দু তালাক তিন তালাক যদি দেয় ফতোয়া হলো তালাক হয়ে যাবে তালাক তালাক কি পাগল তালাক দিয়ে যে তালাক হয় না ফতোয়া বলছে কিন্তু নিশাখোর তালাক দিয়ে যে ফতোয়া জানাচ্ছে তালাক হয়ে গেছে পাগল তালাক দিয়ে যে তালাকটা হলো না কেন তার বেরেন ঠিক নাই তাই ফতোয়া হচ্ছে তার তালাক হবে না আর নিশাখোর তালাক দিয়ে যে তালাকটা হলো কিভাবে আপনাদের কাছে যদি একটু বুঝিয়ে দিয়ে যাই যে নিশাখোর তালাক দিলে তালাকটা হয় কিভাবে অনেকে আপনারা বলেছে নিশাখোর তালাক দিলে তালাক হবে না আপনাদের জানিয়ে দিয়ে যাই নিশাখোর তালাক দিলে তালাকটা হয় কিভাবে একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে যদি রাখি উত্তর দিলেই আপনারা উত্তর পাবেন প্রশ্নের উত্তর দিলেই উত্তর পাবেন খুব সহজ প্রশ্ন আপনাদের কাছে রাখি আপনারা সকলে বলেন যে মদ খাওয়া হারাম না হালাল সকলে বলেন মদ খাওয়া হারাম তাদের কি এই মদ খাওয়া হারাম করেছে কে আমি আসেম্বিল্লা আমরা সকলে মিলে এক জায়গায় বসে মদ খাওয়াটাকে হারাম করেছি যে না শরিয়াত বলছে মদ খাবে না কাকে বলছে অন্য কোন ধর্মের মানুষকে বলছে যে না শরিয়াত বলছে এ মুসলমান মদ খাবে না এ মুসলমানের ঘরে চলে তোমাদের জন্য মদ খাওয়া হারাম 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 এবার আপনি বলেন আপনাকে মদ খাওয়ার পারমিশন কে দিয়েছে নিশা করার পারমিশন কে দিয়েছে শরিয়াত কিন্তু আপনাকে দেয়নি নিষেধ করেছে খাবে না আপনি জেনে শুনে গা জড়ি করে আপনি নিশা করেছেন আর ওই নিশা করে যদি আপনি যদি তিনটে তালাক যদি দিয়ে থাকে ফতোয়া আপনারা নিয়ে নেবে ফতোয়া হলো তালাক হয়ে যাবে এখানে আমার মাশাআল্লাহ মারহাবা আমার আলেম ওলামা ভাই আমার চাচা পাড়া এসে বসেছে আলোচনাটা একটু আগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি একটা প্রশ্ন রাখি আপনাদের অসুবিধা হবে বলে মনে হয় অসুবিধা হবে একটু আলোচনাটা আগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা ছোট্ট প্রশ্ন আপনারা বলেন যে মানুষ মানুষের রক্ত খাওয়া হারাম না হালাল একটু বলেন তো দেখি মানুষ মানুষের রক্ত খাওয়া কি হারাম তাই তো নাকি আপনারা বলছেন হারাম কিন্তু আমি আসেম্বিল্লাহ সিদ্দিকী বলি রক্ত খাওয়া হচ্ছে হালাল একবার জোরে বলুন জোরে বলবেন না অনেকে সুবহানাল্লাহ জানেন দুটো কারণ আমি বলে যাই একটা কারণ হচ্ছে কি আপনারা বলবেন আমরা নিজে কিতাবের মধ্যে পড়েছি মানুষ মানুষের রক্ত খাওয়া হারাম তাই আমি সুবহানাল্লাহ দিই আবার অনেক ভাই বলবেন যে আপনার থেকে বড় ওলামা হযরতদের মুখ থেকে শুনেছি যে মানুষ মানুষের রক্ত খাওয়া হারাম তাই আমি সুবহানাল্লাহ দিই তবে আমি আপনাদের বলি যাই শরিয়াত বলছে কি আমরা একটু দেখে নিই শরিয়াত বলছে কি জানেন আমি যদি আপনার রক্ত খাই ওটা হবে হারাম শরিয়াত বলছে আপনি যদি আমার রক্ত খান ওটাও কিন্তু হবে হারাম কিন্তু আমি আজকে আপনাদের কাছে যে রক্ত খাওয়া হালাল আমি বললাম কিভাবে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে আজকে যে নবীর মহব্বত ভালোবাসা বুকে নিয়ে এই বিশ্ব নবী দিবস আপনারা পালন করছেন যে নবীর মহব্বত ভালোবাসা বুকে নিয়ে আপনারা এখানে এসে বসেছেন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় সেই নবীর রক্ত খাওয়াটাকে আমার আল্লাহ হালাল করেছিলেন একবার জোরে বলুন
আরেকটু জোরে হবে না মুসলমানের ঘরে ছেলে মেয়েরা বড় তরুণেরা আয়া মানব জওয়ান যুবকেরা পরদারণ তোরালে মা বোনেরা এ আমার নবীর উম্মত উম্মতিরা তাই আপনাকে জানিয়ে দেই যায় আমি যদি আপনার যদি রক্ত খাই ওটা হবে হারাম আপনি যদি আমার রক্ত খান ওটাও হবে হারাম শরীয়ত বলে আপনি যদি ওনার রক্ত খান ওটা হবে হারাম উনি যদি আপনার রক্ত খায় ওটাও হবে হারাম এই যুবকেরা আজ আপনারা এমন একটা নবীকে মহব্বত করে ভালোবেসে মহব্বত করে এই মাহফিলটা তৈরি করেছে এই মাহফিলে আপনারা এসে বসেছে এই নবী প্রেমিকেরা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ আমার আপনার নবী রক্তটাকে খাওয়া হালাল করেছিল এই যুবকেরা হাদিস শরীফ খুললে দেখতে পাবে আমার আপনার নবী একজন সাহাবা যিনার নাম হযরতে জুবায়ের নামটা মনে রাখবেন হযরতে জুবায়ের আল্লাহর নবী একদিন হযরতে জুবায়ের হুজুরকে ডাক দিয়েছিল ও বাবা জুবায়ের একবার আমার দরবার শরীফে আসো হযরতে জুবায়ের হুজুর আল্লাহর নবীর দরবারে গিয়ে আমার আপনার নবীকে সালাম দিয়েছিল আল্লাহর নবী সালামের জবাব দিয়েছিল আমার আপনার নবী ওই সময় হযরতে জুবায়ের হুজুরের হাতে একটা মাটির সরা তুলে দিয়েছিল এই নবী প্রেমিকেরা আল্লাহর নবী ওই মাটির সরাটা হযরতে জুবায়ের হুজুরের হাতে তুলে দিয়ে আমার আপনার নবী ওই সময় বলেছিল ও বাবা জুবায়ের আমি রাসূলুল্লাহ আমার রক্ত আছে এই মাটির সরার ভেতরে ও বাবা জুবায়ের এই রক্তটাকে তুমি কোন একটি জায়গায় গিয়ে ফেলে দিয়ে আসো হযরতে জুবায়ের হুজুর আমার আপনার নবীর রক্ত ওই মাটি সরাটা হাতে করে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায় হযরতে জুবায়ের চিন্তা করে এই রক্তটা আমি জুবায়ের কি করে কোথায় রেখে দিয়ে আসি আমি জুবায়ের কোথায় ফেলে দিয়ে আসি এ নবী প্রেমিকেরা আল্লাহর নবীর রক্তটা হযরতে জুবায়ের হুজুরের হাতে হযরতে জুবায়ের হুজুর রাস্তা দিয়ে হেঁটে চলে যায় হযরতে জুবায়ের চিন্তা করে এই রক্তটাকে আমি জুবায়ের মাটিতে দাফন করে দিই হযরতে জুবায়ের চিন্তা করে না না আল্লাহ নবীর রক্ত আমি জুবায়ের মাটিতে দাফন করতে পারি না হযরতে জুবায়ের আবার চিন্তা করে এই রক্তটা আমি কি করে কোথায় রেখে দিয়ে আসি যুবকেরা হযরতে জুবায়ের হুজুর আমার আপনার নবীকে এত মহব্বত করেছিল এত ভালোবেসেছিল হযরতে জুবায়ের হুজুর ওই রক্ত হাতে ধরে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায় হযরতে জুবায়ের চিন্তা করে এই রক্তটা পানিতে ফেলে দিয়ে হযরতে জুবায়ের চিন্তা করে না 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 আমি জুবায়ের আমার প্রিয় নবী হয়ে যাবে আল্লাহ নবী রক্তটা আমি পানিতে ফেলে দিতে পারি না এই যুবকেরা এ নবী প্রেমিকেরা হযরতে জুবায়ের হুজুর করেছিল কি জানে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় হযরতে জুবায়ের হুজুর ওই মাটি সরাটা উঁচু করে তুলে আমার আপনার নবী রক্তটাকে পিয়ে খেয়ে ফেলেছিল জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহর নবীর রক্তটা হযরতে জুবায়ের হুজুর মাটি সরাটা উঁচু করে তুলে পিয়ে খেয়ে ফেললেন আর ওই খালি সরাটা আবার আমার আপনার নবীর দরবার শরীফে হযরতে জুবায়ের হুজুর নিয়ে এসে হাজির করলেন আল্লাহর নবীর দরবার শরীফে দাঁড়িয়ে আছে খালি সরা হাতে দিয়ে আমার আপনার নবী হযরতে জুবায়ের হুজুরকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন বাবা জুবায়ের আমার রক্তটা তুমি কি করলে কোথায় ফেলে দিলে হযরতে জুবায়ের হুজুর ওই সময় বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার রক্তটা আমি মাটিতে দাফন করে দেবো চিন্তা করেছিলাম আমি পানিতে ফেলে দেবো চিন্তা করেছিলাম আমি জুবায়ের এ কাজ করতে পারি না হুজুর আপনার রক্তটা আমি জুবায়ের দিয়ে খেয়ে ফেলেছি আল্লাহর নবী শোনার সাথে সাথে বলেছিলেন কি জানেন বাবা জুবায়ে আমি রাসূলুল্লাহ আমার রক্ত তুমি পিয়ে খেয়েছো তোমার বডির মধ্যে বাবা জুবায়ে শুনে রাখো আমার আল্লাহ তোমার শরীরটাকে জাহান্নামের আগুন থেকে হারাম করে দিয়েছে জোরে বলো আর একটু জোরে হবে না
যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই যে আমার আপনার নবীর মহব্বত ভালোবাসা অন্তরে আপনারা তৈরি করেন রসূলকে মহব্বত করেন ভালোবাসেন তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি কি জানেন নবীকে মহব্বত করলে ভালোবাসলে কি পাওয়া যায় এই প্রশ্নটা আমি আপনাদের কাছে যদি এই মুহূর্তে রাখি আপনারা বিভিন্ন রকম উত্তর দেবেন তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি আমার নবীকে মহব্বত করলে ভালোবাসলে আল্লাহর দয়ার জান্নাত পাওয়া যায় আর জান্নাতীরাই আল্লাহকে পায় জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ একবার দরু শরীফ আল্লাহুম্মা درو شریف اللهم صل على